এত দিন থেকে তা দিয়ে আসছি, আজ আর কাল তা দিলেই আমার ডিম ফুটে ছানারা বের হবে। আর ঈশ্বর, আজকেই তোমাকে বৃষ্টি দিতে হলো, আর বের হয়ে তো আমার কাছে খেতে চাইবে। এখন তো আমার কাছে কোনো খাবারও নেই, আমি বরং ডিমটাকে কিছু খড় দিয়ে ঢেকে রেখে যাই, আর আমি কিছু দানা খুঁজে আনি। আর এখন তো একটু বৃষ্টিটা কমে গেছে, এখন বরং বাইরে যাই। এরপর টুনি কিছু খড় নিয়ে ডিমটাকে ঢেকে রেখে দানা খুঁজে যায়। অল্প কিছু সময়ের মাঝে সে খাবার খুঁজে নিয়ে বাসায় আসে। এসে দেখে, হায় ঈশ্বর, এর কি সর্বনাশ হলো আমার! আমার বাসা যে পানিতে ভরে গেছে, আর আমার ডিমটাও তো জলে ভাসছে। এভাবে থাকলে তো আমার ডিমটা নষ্ট হয়ে যাবে, আর এত পানি থাকলেও তো আমি আমার ডিমটাতে তাও দিতে পারবো না। হে ঈশ্বর, তুমি তোমার বৃষ্টিকে তুলে নাও ঈশ্বর। টুনি খুবই কাঁদতে থাকে, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না টুনি। অবশেষে টুনি চিন্তা করে, আমি তো এখন গাছের নিচে থেকে একটু বেঁচে যাচ্ছি, এখন যে খুব বাজ পড়ছে, এত বাজ পড়াতে যদি আমি ওই গাছের নিচ থেকে সরে যাই, তাহলে তো আমার উপরেই বাজ পড়বে, আর আমি মারা যেতে পারি। তার থেকে ভালো হবে আমি একটা কলা পাতা কেটে আনি, আর সেই কলা পাতা দিয়ে আমি বরং গাছের নিচে একটা ছাউনি দিব, তাতে যদি একটু বৃষ্টির হাত থেকে বাঁচতে পারি। এরপর টুনি পাশের একটা কলা গাছ থেকে পাতা কেটে আনে, তারপর টুনি সেই গাছের নিচে একটা ছাউনি দেয়। এরপর সেটাতে ডিম রেখে আবার তা দেওয়া শুরু করে। আজ সারাদিন আর সারা রাত আমি একটানা তা দিব ডিমে, একবারের জন্য আমি উঠব না, যাতে ডিমটা ভালোভাবে ফুটে আমার ছানাটা বের হতে পারে। আমার ডিমটা যে জলে ভিজে অনেক ঠান্ডা হয়ে গেছে। এসব বলে টুনি তা দিতে থাকে। এরপর পরের দিন কেটে যায়, এদিকে মুষলধারে বৃষ্টি পড়তেই থাকে, আমার কোনো নামগন্ধই নেই। ওইদিকে টুনি ডিম ফুটার সময়ও পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো ডিম ফুটছে না। আমার ডিম এখনো ফুটছে না কেন? তাহলে কি আমার ডিমটা নষ্ট হয়ে গেছে? হায় ঈশ্বর, তুমি আমার দিকে একটু মুখ তুলে তাকাও। এই বলে টুনি খুবই কান্না করতে থাকে, আরো বেশি বেশি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। হঠাৎ করেই টুনির ছানার কিচিরমিচির শব্দ শুনতে পায়। সে তাকিয়ে দেখে ডিম ফুটে তার ছানা বেরিয়েছে। আমার ছানা বেরিয়েছে, কি মজা! ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। টুনি তার ছানাকে দেখে খুবই খুশি হয়। মারে, তুই এই মুষল ধারার বৃষ্টির মধ্যে জন্ম নিয়েছিস, তাই আমি তোর নাম রাখলাম বৃষ্টি। অনেক সুন্দর নাম মা। মা, এখানে যে খুব ঠান্ডা, আবার খুব শীত করছে মা, বৃষ্টি তো পড়ছে, জল ছিটে আসছে চারদিক থেকে। এভাবে কলা পাতার ছাউনি নিচে থাকলে তো আমার জ্বর হবে মা, আমি তো আজই জন্ম নিলাম, আর আজই আমি জ্বর হয়ে মারা যাব। তুমি এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও আমাকে মা, আমার খুব শীত করছে। মারে, এই বৃষ্টিতে তোকে কোথায় নিয়ে যাই বলতো মা? কোথাও গেলে তো আবার নতুন করে ঘর বানাতে হবে, এখন তো সেটাও পারবো না। তুই বরং এক কাজ কর মা, আমার ডানার নিচে আয়, আমি তোকে উষ্ণতা দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। এরপর টুনি তার ছানাকে ডানার নিচে রাখে। ডানার নিচে রেখেও যেন কোনো ফায়দা হয় না টুনির। খুব বৃষ্টি পড়ার কারণে কলা পাতার ছাউনিটাও ভেঙে যায়, টুনি নিরুপায় হয়ে যায়। আশেপাশে খুঁজতে থাকে কোথাও কোনো থাকার মতো জায়গা পাওয়া যায় কিনা। হঠাৎই সে একটা গুহা দেখতে পায়, আর বৃষ্টিকে নিয়ে টুনি সে গুহায় যায়। মা বৃষ্টি, এই গুহাতেই আমরা এখন থেকে থাকবো রে মা, এখানে আর একদম জল আসবে না, আর তোরও তো ঠান্ডা লাগবে না, আয় মা আমার কাছে আয়। এরপর বৃষ্টিকে বকে নিয়ে টুনি বসে থাকে।
টুনি যে গুহাটায় ঢুকেছে সেটা ছিল ঈগলের গুহা। টুনি যখন গুহায় ঢুকে তখন ঈগল ঘুমাচ্ছিল। ঘুম থেকে জেগে দেখে তার গুহায় টুনি ঢুকছে। তোদের সাহস তো কম নয়, তোরা আমার গুহায় ঢুকেছিস কোন সাহসে? ঈগল দাদা, এটা যে তোমার গুহা সেটা আমরা জানতাম না, বুঝতে পারিনি ঈগল দাদা, গুহাটা ফাঁকা ভেবে ভুল করে চলে এসেছি, আমাদের তুমি মাফ করে দাও। আমি তোদের কোনো মাফ করতে পারবো না, আমার ঘুম ভেঙে গেছে, খুব খিদেও পেয়েছে, এখন আমি তোর ছানাকে খাবো, তারপর তোকে খাবো। না গো ঈগল দাদা, দয়া করো আমাদের, আমার ছানাটা যে আজকেই বের হলো, ও খুবই ছোট, ওকে খেও না তুমি। ঈগল কাকু, আপনি দয়া করুন, আমাদের খাবেন না আপনি, আমি যে বড় ছোট, আমার উপর একটু দয়া করুন আপনি, বৃষ্টি থেমে গেলে আমরা চলে যাব। ছোট্ট টুনির বাচ্চার কথা শুনে ঈগল মনে মনে ভাবে, এরা তো আমার গুহায় চলে এসেছে, এদের এত জোরদস্তি করে খেয়ে কি করি, তার থেকে ভালো এদেরকে ধীরে সুস্থে মজা করে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা থেকে যাও আমার এখানে, আমি তোমাদের খাবো না। আপনাকে অনেক ধন্যবাদ ঈগল কাকু। ঈগলের হঠাৎ এমন বদল হয়ে যাওয়ায় টুনির সন্দেহ হতে থাকে। ঈগলের তো কখনো তার খাবার হাতে পেয়ে ছেড়ে দেওয়ার কথা না, এ নিশ্চিত মনে মনে কোনো ফোন দিয়েছে আমাদের খাওয়ার জন্য, একে বরং চোখে চোখে রাখতে হবে, নয়তো কখন যে কি করে বসে বলাই যায় না। যাও তোমরা গুহার ভিতর গিয়ে শুয়ে পড়ো, আমি এখানেই আছি। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, চল বৃষ্টি ভিতরে যাই আমরা। এরপর টুনি বৃষ্টিকে নিয়ে ভিতরে যায়। মা, আমার কি ক্ষুধা লেগেছে খুব, আমাকে কিছু খেতে দাও না। মা রে, এখানে তো কোনো খাবার নেই রে মা, আমি একটু পরেই তোকে খাবার এনে দিচ্ছি, একটু ধৈর্য ধর মা। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আবার মনে মনে ফোন দিয়ে থাকে, আমি বাইরে গেলে ঈগল অবশ্যই আমার ছানাকে আক্রমণ করবে, এখন তো ঈগল বাইরে আছে, আমি বরং ওই পাথরটাকে উপরে ঝুলিয়ে দেই, আর এই লতা পাতা নিচে রাখি, যখনই ঈগল বৃষ্টিকে খাওয়ার জন্য সামনে যাবে তখনই এই পাথর পড়ে সে মারা যাবে। এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে আর খাবার আনতে বাইরে চলে যায়। এইদিকে ঈগল সত্যি সত্যি বৃষ্টিকে খাওয়ার জন্য সামনে এগিয়ে যেতে থাকে, যেই না সে বৃষ্টির কাছে যাবে তখনই পাথরটা ঈগলের উপর পড়ে আর ঈগল মারা যায়। একটু পরেই টুনি খাবার নিয়ে ফিরে আসে আর এসে দেখে ঈগল মাটিতে মরে পড়ে আছে। মা বৃষ্টি, তোর কিছু হয়নি তো মা? আর ঈগল এমন কোনো কাজ করবে আমি তা আগে থেকেই জানতাম, তাই তো এই কাজ করে গেছি, এখন আর আমাদের কোনো ভয় নেই রে মা, এখন থেকে আমরা এই গুহাতেই থাকবো আর অনেক সুখে দিন কাটাতে পারবো, আর এই গুহাতে না থাকবে বৃষ্টির ভয় আর না থাকবে ঈগল। এরপর থেকে টুনি আর বৃষ্টি একসাথে সেই গুহাতে থাকতে শুরু করে। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবে, মায়ের ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়, সন্তান কোনো বিপদে পড়তে পারে মা সেটা আগে থেকেই আন্দাজ করে, তাই আমাদের প্রত্যেক সন্তানের উচিত বাবা মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, তাদেরকে আগলে রাখা।